বিয়ানীবাজার নিউজ 24 ডটকম সম্পাদক এবিটিভির বার্তা প্রধান, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমদ ফয়সাল এবং বিয়ানীবাজার কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আফজাল হোসেনের মমতাময়ী মাতা আর নেই। শনিবার বিকেল 5:40 তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ শনিবার রাত 9:00 নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ শায়িত করা হবে। মানবতা সেবায় আমরা, এই প্রতিপাদ্যে এগিয়ে চলা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান হাজি তাহির আলী ফাউন্ডেশন ও ফাতেমা ব্রাদার্স গ্রুপ ইউএসএ এবার বিয়ানীবাজারের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। বানের চলে নিঃস্ব পানিবন্দী মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছানো হচ্ছে ফাতেমা পরিবারের এই দুটি সংগঠনের পক্ষ থেকে। শনিবার দিনব্যাপী খায়রুন্নেসা মহিলা টাইটেল মাদ্রাসার আয়োজনে বানভাসী মানুষের পাশে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা শোনাছেন, সাধ্য অনুযায়ী সহায়তাও দিয়েছেন। সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রী সহ 3 জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6:00 দিকে নগরের কালীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে। বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। আগামী 17 জুলাই দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে 6 জন প্রার্থী লড়ছেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক শিক্ষানবিশ আইনজীবী খুন হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। শুক্রবার 10:30 দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তৈলিয়ান্দা গ্রামে এই খুনের ঘটনা ঘটে। নিহত নিজামুদ্দিন রাকিব ওই গ্রামের আজিমুদ্দিনের ছেলে। এই ঘটনায় 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।